গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভগবানপুর এক নম্বর ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন চলাকালীন বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার ঘটনায় ভগবানপুর গ্রামীণ হাসপাতাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রেফার করা হয় আহতদের। ভগবানপুর এক নম্বর পশ্চিম মণ্ডলের সভাপতি স্বপন প্রধান সহ বাকিদের দেখতে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আসেন ভারতী ঘোষ। এদিন আহতদের সঙ্গে কথা বলেন তমলুক জেলা হাসপাতালে। এরপর তমলুকে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তৃণমূল জামানায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। এদিন ভারতী ঘোষ অভিযোগ করেন পুলিশের উপস্থিতিতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ভগবানপুরের শিমুলিয়ায় আক্রমণ করে এখনও অভিযুক্তরা বেমালুম ঘুরে বেড়াচ্ছে। এদিন পুলিশি ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন ভারতী ঘোষ। আজকে আমাকে এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব এখানে আমাকে পাঠিয়েছেন। আপনারা জানেন যে গতকাল কি সাংঘাতিক বর্বর একটা ঘটনা ঘটে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা রয়েছেন তারা যে কোনো ধরনের বিপর্যয়েতে কোনো ধরনের ত্রাণ সাহায্য পাচ্ছেন না। সরকার, এই তৃণমূল সরকার বেছে বেছে নিজেদের লোকেদের কাছে টাকা হোক পয়সা হোক বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে এবং ত্রাণটা খুব নিরপেক্ষভাবে আসছে না। তৃণমূলের যারা নেতা রয়েছেন তারা রেকমেন্ডেশন করছেন, সেই রেকমেন্ডেশন অনুযায়ী ত্রাণ যাচ্ছে। এরই প্রতিবাদে গতকাল শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের অফিসে একটা ডেপুটেশন দিতে গেছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। নেতৃত্ব দিয়েছিলেন স্বপন প্রধান, উনি মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল সভাপতি, এবং সঙ্গে আরও অনেকে ছিলেন। ডেপুটেশন দেওয়ার সময় লক্ষ্য করা হয় যে তৃণমূলের গুন্ডারা বাইরে দাঁড়িয়ে আছে, পুলিশের সামনেই ধমকাচ্ছে চমকাচ্ছে। তখন পুলিশ বলে ঠিক আছে আপনাদের আগে থেকেই তো ডেপুটেশনের কথা বলা আছে, আপনারা যান ডেপুটেশন দিন। ইনারা ডেপুটেশন দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই পেছন থেকে অতর্কিতে আক্রমণ করে এবং আমাদের মণ্ডল প্রেসিডেন্ট স্বপন প্রধান গ্রিভিয়াসলি ইঞ্জিওর্ড, সাংঘাতিকভাবে লেগেছে। অশোক প্রামাণিক পঞ্চায়েত মেম্বার মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত, পেছনে লেগেছে, হাঁসুয়া দিয়ে মেরেছে। আরও অনেকে ইঞ্জিওর্ড, আমি তিনজন খুব সিরিয়াস কন্ডিশনে আছে। আজকে আমি তমলুক জেনারেল হসপিটালে দেখতে এসেছিলাম, শম্ভুবাগকে, অশোক প্রামাণিককে এবং স্বপন প্রধানকে দেখে গেলাম। আমি হসপিটাল অথরিটিসকেও রিকোয়েস্ট করেছি যাতে ঠিকমতো করে চিকিৎসা করে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।